তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইলে ওয়ালপেপার সেট করবেন, অথবা আপনাদের মোবাইলের ডিসপ্লেতে নিজের ছবি অথবা যে কোনো ছবি কিভাবে সেট করবেন। তো অনেকে কিন্তু জানেন না, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওতে একটা লাইক করুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারবেন বেল আইকন, ওখানে ক্লিক করে এখান থেকে ওয়াল সিলেক্ট করে দিবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের মোবাইলে কিন্তু আর কি মোবাইল সেটিংস থেকে ওয়ালপেপার অথবা ছবি সেট করা থাকে ডিসপ্লেতে। তো এখন আমরা আমাদের পছন্দ মতো আর কি ডিসপ্লেতে ছবি সেট করব। তো সেট করার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে, ডিসপ্লের উপরে সিম্পলি আমাদের চাপ দিয়ে থাকতে হবে। চাপ দিয়ে থাকার পর আমরা সব থেকে নিচে দেখতে পারবো এখানে একটা লেখা ওয়ালপেপার। তো এই লেখাটা কিন্তু যে কোনো জায়গাতে থাকতে পারে, হয়তো এদিকে থাকতে পারে বা এইদিকে। তো সিম্পলি আমার এইখানে আছে, তো আমি ওয়ালপেপারে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু এখানে অনেকগুলো ওয়ালপেপার চলে আসবে, যেগুলো আমাদের আর কি মোবাইল সেটিংস, সেই ওয়ালপেপারগুলো এখানে পুরোটা দেখাবে। আর যেগুলো অনেকে আছে লাইভ ওয়ালপেপার, মানে খুবই সুন্দর, তো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন লাইভ ওয়ালপেপার যদি আমরা ক্লিক করি বন্ধুরা, তাহলে কিন্তু পুরোটা আর কি মানে আগুনের মতো দেখতে ঝাক্কাস লাগবে। ধরো এখানে আছে আগুনের মতো, এইভাবে করলে মানে পুরো মানে দারুণ লাগবে আর কি দেখতে। যদি আমরা এই লাইভ ওয়ালপেপারগুলো আর কি সেট করতে চাই আমাদের মোবাইলে, তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই ক্লিক করে খুবই সহজে এই ওয়ালপেপারগুলো সেট করে দিতে পারি। তো এখন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে নিজের ছবি সেট করবেন অথবা আপনাদের গ্যালারি ফটো কীভাবে সেট করবেন ডিসপ্লেতে। ওয়ালপেপার দেখতে পারবো, অ্যালবাম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ক্যামেরা অথবা আমাদের মোবাইলের গ্যালারিতে যেগুলো ফটো আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সিম্পলি আমি ক্লিক করছি যে কোনো একটা ফটোর উপরে। তো আমি এটাতে ক্লিক করব, এই ফটোটা আমি এখন ওয়ালপেপার সেট করব। তো আমরা মাঝখানে করে দেবো ফটোটা, অথবা আমরা জুম করে নিতে পারি, ছোটো করে নিতে পারি, যেমন আর কি সাইজ সেরকম করে নেবেন। তারপর আমরা দেখতে পারবো এখানে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু কয়েকটা অপশান চলে আসবে বন্ধুরা। সর্বপ্রথমে এখানে লক, হোম, লক স্ক্রিন, হোম স্ক্রিন, হোম অ্যান্ড লক স্ক্রিন, মোর ওয়ালপেপার, মানে বন্ধুরা এই যে ফটোটা লক হয়ে থাকলে দেখাবে, অথবা আপনারা যদি চান যে হোম, যখন আমরা মোবাইলে হোম অপশানে থাকবো তখন দেখাবে। এখন আমরা যদি চাই যে হোমও, হোম বাটনও দেখাবে আবার লক স্ক্রিনও দেখাবে, তাহলে আমরা সিম্পলি এটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ফটোটা আর কি আমাদের ওয়ালপেপার সেট হয়ে যাবে। তো কিছুক্ষণ এখানে কিন্তু আর কি লোডিং নিবে। তো এখন যদি আমরা ব্যাক হয়ে সিম্পলি চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ছবিটা এখানে সেট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু খুবই সহজে এইভাবে কিন্তু আর কি আপনাদের মোবাইলে ওয়ালপেপার সেট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।